হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার সাথে একজন আপু রয়েছে। আপু, আপনার নাম? আমার নাম রিমি। আচ্ছা, কিসে পড়ছেন? অনার্স ফার্স্ট ইয়ার। আচ্ছা, অনার্স ফার্স্ট ইয়ার। আপু, আপনাকে আমি 5টা কোশ্চেন করবো দাদা। 5টার মধ্যে 3টা পেরে গেলে ছোট একটা গিফট আছে। আপনি প্রস্তুত? হ্যাঁ। কি মনে হচ্ছে, পারবেন নাকি পারবেন না? কনফিউজড। আচ্ছা আপু, আমার ফার্স্ট কোশ্চেন খুব ইজি, সেটা হচ্ছে আপনার মায়ের একমাত্র মেয়ে আপনার কি হবে? আমার বোন। আমি নিজে হইতে পারি একমাত্র মেয়ে। আমি নিজে। হ্যাঁ, নিজে। কোনটা নিবসাল হিসেবে, বোন না আপনি? আমি একমাত্র। আচ্ছা আচ্ছা, রাইট, একদম সঠিক। আপু, একটার মধ্যে একটা পেরে গেল। আমি এখন পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন, সেটা হচ্ছে কি না থাকলে ছেলেদের বিয়ে দেওয়া যায় না? চাকরি না থাকলে তো বিয়ে দেয়। হ্যাঁ, বিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কি না থাকলে ছেলেদের বিয়ে দেওয়া যায় না? 1 বাড়ি, এটাও দেওয়া যায়। একটা ক্লু দিয়ে দেই, সেটা হচ্ছে যে বিয়ের দিন কি না থাকলে ছেলেদেরকে বিয়ে দেওয়া যায় না? বিয়ের দিন কি না থাকলে ছেলেদের বিয়ে দেওয়া যায় না? টু বউ। বউ কেন মনে হচ্ছে? বউ না থাকলে কি বিয়ে করবে? আচ্ছা আচ্ছা, রাইট, একদম সঠিক। অনেক ক্লু দেওয়ার পর আপু পারলো। 2টার মধ্যে আপু 2টা পেরে গেল। আমি এখন 3 নম্বর কোশ্চেনে যাব। 3 নম্বর কোশ্চেন, ইংল্যান্ডের রাজধানীর নাম কি? ইংল্যান্ডের রাজধানী, ইংল্যান্ডের রাজধানীর নাম কি? এটা ধাঁধা না, খুব ইজি। এটা এটা তো ই সঠিকটা বলতে পারলে হবে। 2টার মধ্যে আপু 2টা পেরেছেন। গুগলে 1 আপনি অপশন দেন। ফ্রি অপশন দিলে পেরে যাবেন। ইংল্যান্ডের রাজধানী 5 6 7 8 9 পাস করে দিব। আচ্ছা, পাস করে দিলাম। 3টার মধ্যে আপু 2টা পারলো। ঠিক আছে, আমি এখন 4 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে, কে স্বর্গে গেলেও ধান ভাঙে? 3টার মধ্যে আপু 2টা পেরেছেন। কে স্বর্গে গেলেও ধান ভাঙে? হ্যাঁ, কে স্বর্গে গেলেও ধান ভাঙে, এটা খুবই প্রচলিত প্রবাদ একটা। 1 স্বর্গে গেলেও ধান ভাঙে, কে সেটা? 2 3 4 5 ঢেকি। ঢেকি কেন মনে হচ্ছে? ঢেকি তো ধান ভাঙে। আচ্ছা আচ্ছা, রাইট, একদম সঠিক। 4টার মধ্যে আপু 3টা পারলো। আমি এখন লাস্ট কোশ্চেনে যাব। লাস্ট কোশ্চেনটা হচ্ছে, মেয়েরা কোন জিনিস সবসময় লুকিয়ে রাখে? বয়স। বয়স? হ্যাঁ। আপনি লুকিয়ে রাখেন? না, আমি লুকিয়ে রাখি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট। আপু কোয়েশ্চেন করার সাথে উত্তর দিয়ে দিল। 5টার মধ্যে আপু 4টা পারলেন। গেমটা খেলে কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগছে। আমি তো ভাবছি পারবো না, কিন্তু পারছি। 4টা পেরে গেছেন আপু, এটা আপনার জন্য। আমার টেনশন। কেমন লাগলো? ভালো লাগছে। আচ্ছা, আপু যে অ্যানসারগুলো পারা নাই, আপনারা পেরে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, টাটা।